আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটি আপনাদের দেব, আমরা সার্কিটের ব্লক ডায়াগ্রাম আমরা দেখে রেখেছি। প্রত্যেকটা সার্কিটেরই হচ্ছে পাওয়ার সেকশন, কন্টেন সেকশন এবং এসএমপিএস পাওয়ার সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা এভাবে ডায়াগ্রাম করে আমরা একে দেখাই। ক্লাসকে আমরা যে ডায়াগ্রামটা ব্লক ডায়াগ্রামটা আমরা এঁকে রেখেছি, এটা হচ্ছে সার্কিটের প্রথম ইনিশিয়াল পর্যায়ে যে এসি ঢোকার পরে, এসি ঢোকার পরে যে ইনিশিয়াল পর্যায়ে যে ডায়াগ্রামটা আমরা প্রথমে এসি 220 ভোল্ট আমরা দেওয়ার পরে যে আমাদের ডিসি করবে, কীভাবে ডিসি করবে, কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, আমরা টোটাল ডায়াগ্রাম আমরা এখানে দেখাবো। তো সেক্ষেত্রে বলুন, আমরা আমাদের এই সার্কিটে প্রথমে আমরা 220 ভোল্ট কিন্তু আমরা এসি দিই, এখান থেকে আমাদের 220 ভোল্ট এসি, এখানে দুটো ফিউজ ইউজ করা হয় অনেক সার্কিটের অথবা এই সার্কিটে দুটো ফিউজ ইউজ করছে, এখানে আমরা দুটো ফিউজ ইউজ করেছি। কিন্তু কিছু সার্কিট আছে আমাদের একটা ফিউজ ইউজ করে, কিন্তু সার্কিটে আমাদের একটা ফিউজ ইউজ করা হয়, কিন্তু এই সার্কিটটা কিন্তু আমাদের দুটো ফিউজ ইউজ করছে, আমরা দুটো ইউজ করতে পারি, সে আপনার ফেস এবং নিউট্রালে ফেস হচ্ছে নিউট্রাল, দুই জায়গায় দুটো ফিউজ ইউজ করা। ফিউজের পরে আমরা এখানে দুটো ভ্যারিস্টার দেখতে পাচ্ছি, এই যে দুটো ভ্যারিস্টার এখানে ভিআর লেখা আছে, ভিআর একটা ভ্যারিস্টার আর একটা ভ্যারিস্টার, দুটো ভ্যারিস্টার লেখা আছে ভিআর, অর্থাৎ ভ্যারিস্টার সার্কিটের সার্কিট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। সার্কিটের সেফটি অর্থাৎ টোটাল সার্কিটের সেফটি হচ্ছে সেফটিতে সেফটি রাখার জন্য, অর্থাৎ সার্কিট যদি বার না হয়ে যায় এই জন্য কিন্তু আমাদের ভ্যারিস্টার ব্যবহার করা হয়েছে, দুটো ভ্যারিস্টার ব্যবহার করছে এখানে, একটা ভ্যারিস্টার একটা ভ্যারিস্টার। তারপর আমাদের এখানে একটু নন পোলারিটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, যে ক্যাপাসিটারের কোনো পোলারিটি নেই, নন পোলারিটি দিলে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। অনেক সার্কিট এখানে তারা দুইটা ব্যবহার করে, এই সার্কিটটা এখানে দুইটা ব্যবহার করতে পারে, অর্থাৎ এখানে আমরা 220 ভোল্ট যখন এসি দেব, এসি দেওয়ার পরে আমাদের সার্কিট কানেকশনের জন্য যে যে কম্পোনেন্ট ইউজ করা দরকার আমরা এই কম্পোনেন্টগুলো আমরা ইউজ করেছি। প্রথমে আমরা দুটি ভ্যারিস্টার ইউজ করছি প্রথমে, তারপর আমরা একটি নন পোলারিটি ক্যাপাসিটার ইউজ করছি, তারপরে আমরা ইন্ডাক্টর ইউজ করছি, ইন্ডাক্টর আমরা এখানে ইউজ করছি, পরে আরও একটি ইন্ডাক্টরের পরে কিন্তু আমরা আরও একটি ক্যাপাসিটার নন পোলারিটি ক্যাপাসিটার ইউজ করছি। তারপরে হচ্ছে আমাদের দেখুন, এটা হচ্ছে আমাদের ব্রিজ নেটওয়ার্ক, অর্থাৎ এখানে থেকে আমরা যখন 220 ভোল্ট এসি দিব, এখান থেকে এসি 220 ভোল্ট আমরা যখন এসি দিলাম রেক্টিফায়ারে, রেক্টিফায়ারে চারটা লেগ থাকে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, এবং দুটো এসি লাইন, অর্থাৎ একটা নিউট্রাল আর একটা এসি। তো এই রেক্টিফায়ার কিন্তু আমাদের এসি ভোল্টেজটাকে ডিসি করার জন্য আমরা রেক্টিফায়ার ব্যবহার করছি। তো এখানে একটি আমাদের নেগেটিভ, যখন আমাদের ডিসি হয়ে গেছে, ডিসি হওয়ার পরে কিন্তু আমাদের একটি নেগেটিভ হচ্ছে এবং একটি পজিটিভ হচ্ছে। তো যখন আমরা নেগেটিভ পজিটিভ হওয়ার পরে রেক্টিফায়ার যখন এসি ভোল্টেজটাকে ডিসি করার পর, ডিসি করাটা কিন্তু প্রিয় ডিসি না, এই ডিসিটা হচ্ছে পালসারিং ডিসি, এই পালসারিং ডিসিটাকে আমাদের এই দুটি ক্যাপাসিটার ডিফেন্ডার করছে, একটি ক্যাপাসিটার একটি ক্যাপাসিটার, এই দুটি ক্যাপাসিটার হচ্ছে একটা হচ্ছে 470 মাইক্রোফার্ড 450 ভোল্টের দুটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এখনো 470 মাইক্রোফার্ড 450 দুটি ক্যাপাসিটার ব্যবহার করেছে, প্যারালালে দুটি ক্যাপাসিটার, তিনি প্যারালালে ব্যবহার করেছেন, প্যারালালে দুটি ক্যাপাসিটার ব্যবহার করেছেন এই পালসারিং ডিসিটাকে পিওর ডিসি করার জন্য, অর্থাৎ ফিল্টারিং করে এই পালসারিং ডিসিটিকে আমাদের পিওর করার জন্য আমাদের দুটি ফিল্টারিং ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। দুটি ফিল্টারিং ক্যাপাসিটার পরে দেখা যাচ্ছে যে এখন আমরা এটা ফিল্টারিং করার পরে কিন্তু আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ, অর্থাৎ তখন আর এসি থাকবে না, কারণ আমাদের রেক্টিফায়ার কিন্তু এসি ভোল্টেজটাকে ডিসি করে দিয়েছে, ডিসি করলো যে ডিসিটা বিল্ড করছে
রেটিনা এই ডিসিপ্লিনে আমরা এই ডিসিপ্লিনকে মেনে পালসারিং ডিসি এবং এই পালসারিং ডিসিটাকে আবার পিওর ডিসি বানানোর জন্য আমরা দুটি ক্যাপাসিটি ব্যবহার করছি, যে ক্যাপাসিটি হচ্ছে প্যারালালে ব্যবহার করা হয়েছে এবং এই ক্যাপাসিটি দুটি প্যারালালে ব্যবহার করে এই ক্যাপাসিটির মাধ্যমে কিন্তু আমরা পিওর ডিসি পাই। এই পিওর ডিসিটা আমরা কত পেলাম, দুটি ক্যাপাসিটার যদি 470 μA এবং 450 μW ক্যাপাসিটারের মাধ্যমে এখানে আমরা 350 ভোল্টের মতো আমরা পাবো ডিসি। এই ডিসি ভোল্টেজটা আমরা এখানে টেবিলে ব্যবহার করছি, যেহেতু সার্কিট রিলেটা হবে সার্কিট প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়। একটি এনটিসি ব্যবহার করছে, এনটিসি হচ্ছে যদি সার্কিটে পাকাঙ্গিতভাবে কোনো হাই ভোল্টেজ হয় বা ওভার কারেন্ট হয় তখন আমাদের তখন কিন্তু আমাদের এনটিসিকে হয়তো বা রেজিস্ট্যান্স বেড়ে যাবে, নয়তো বা এনটিসিটা আমাদের কমে যাবে, যে কারণে আমাদের এই সার্কিটের ভিতরে আর কোনো পাওয়ার থাকে না, আমাদের এখান থেকে কাট অফ করে দেবে, যে জন্য আমাদের এনটিসি ব্যবহার করছে। এবং এনটিসির পাশে কিন্তু আমাদের একটা রিলে, এটা হচ্ছে রিলে, এই রিলেটা ব্যবহার করছে একটা সুইচ হিসেবে। যখন আমরা এনটিসির এখান থেকে কিন্তু আমাদের সরাসরি একটি পাওয়ার আসছে, কিন্তু এই এনটিসি এখানে একটু ওমস আছে, এর ওমস হচ্ছে 10 ওমস এর মতন যখন চলে আসবে তখন রিলের কয়েলে ভোল্টেজ পাবে, আর রিলের কয়েলে যখন ভোল্টেজ পাবে তখন কিন্তু আমাদের এই রিলের সুইচ, তার আগে কিন্তু আমাদের রিলের সুইচ অফ হবে। যখন আমার রিলের সুইচ অন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই এনটিসি হয়ে কিন্তু তার ভোল্টেজটা যাবে না, কখন যাবে রিলের সুইচ। তো সেক্ষেত্রে বন্ধুরা এভাবেই প্রত্যেকটা সার্কিটে আমাদের প্রত্যেকটা সার্কিট যে কোনো সার্কিট ইন্ডাস্ট্রিয়াল লেভেল জব সার্কিট আছে, কিন্তু আমাদের এই যে ডায়াগ্রাম বেসিক ডায়াগ্রামটা ব্যবহার করতে না পারে, কিন্তু মূলত সব সার্কিটেরই বেসিক অর্থাৎ এই পাওয়ার সেকশনের বেসিক তো মূলত সেম। আমরা এখান পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছি, আমরা কিন্তু তারপরে হচ্ছে SMPS পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে কম্পিউটিং সেকশন, তারপর ICT সেকশন, এগুলো কিন্তু আমরা এখন দেখাচ্ছি না। আমরা দেখাচ্ছি শুধু আমরা কীভাবে ফিল্টারিং করলাম, কীভাবে 230 ভোল্ট এসে দেওয়ার পরে কী কী কম্পোনেন্ট একটা সার্কিট ইউজ করতে পারে, সেই সার্কিটের কম্পোনেন্টগুলি আমরা আমাদের পুরো ব্যায়াম করার মাধ্যমে বলে দিচ্ছি। তো প্রত্যেকটা সার্কিটে আপনার লোক রাদার হচ্ছে মোটামুটি আমাদের এই ডায়াগ্রামটাই ব্যবহার করা হয়, কিন্তু সেম ডায়াগ্রাম সব সার্কিটে ব্যবহার করা হয় এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করার কারণ হচ্ছে নন পোলারিটি ক্যাপাসিটারগুলো সাধারণত নয়েজ হয়, এই নয়েজগুলি ক্যাপচার করার জন্য অর্থাৎ গ্রাউন্ডিং করে দেওয়ার জন্য আমাদের এই ধরনের ক্যাপাসিটার ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আমরা এভাবেই আমরা প্রত্যেকটা সার্কিটের গ্রুপ ডায়াগ্রাম অনুযায়ী, প্রত্যেকটা সার্কিটের সেকশন অনুযায়ী গ্রুপ ডায়াগ্রাম অনুযায়ী আমরা আমাদের স্কুল এরকম শিখে থাকি। যদি কোনো শিক্ষার্থী কিন্তু আমাদের এই কোর্সটি করতে চান অবশ্যই আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কমপ্লিট একটি কোর্স। তো এভাবেই আমরা সার্কিটের কাজগুলো আপনাদের দেখাই। তো আজকে সকল
Thank you.